আসসালামু আলাইকুম। যেটা এখন দেখতেছেন এটা কিন্তু অনেক বিষধর সাপ। এটা আমাদের এদিকে প্রায় পাওয়া যায়, তবে এই সাপগুলো পানিতে থাকে না, এগুলো উপরে থাকে। আর এখন যেখানে দেখতেছেন এটা কিন্তু একটা ঘরের একটা রুমের মধ্যে, এখানে বন্যা পানি ওঠার কারণে যখন প্রথম পানি উঠছিল ওনারা কিন্তু ঘরের সব কিছু গোছায় এই ঘর থেকে ওনারা নিরাপদ আশ্রয় গেছিলেন। এই ঘরের মধ্যে পানি উঠছিল, সুযোগে এই সাপটা কিন্তু এখানে প্রায় অনেকগুলো ডিম আছে, এখানে বাসা তৈরি করে অলরেডি ডিম পেড়ে দিছে। যে কিছুদিন পর হয়তো বা ডিমগুলো খুঁটতো, তবে আজকে যে ঘটনাক্রমে এটা সন্ধান পাওয়া গেছে, এটা কিভাবে দেখছেন ইকবাল ভাই? আমরা ওই তোষকের ভিতরে মানে তোষকটা তিন বাজে করা আছে। এখন এখানে একটা ওই তার শ্লোক পাল্টাইছিল ওই খাড়ের সাথে, তখন আমার কাছে একটা ছন্দ গেছে। ছন্দ যাওয়ার পরে তোষক এমনি আসিল, পরে এখানে একটা শ্লোক দেখছেন মানে এটার ওই খোলস পাল্টাইছে, তখন দেখি ছন্দ লাগছে, ছন্দ লাগছে। ছন্দ লাগার পরে আর ওয়াইফের বললাম যে তখন আমার কাছে একটা ছন্দ লাগছে। ছন্দ লাগার পরে আমি আর ওয়াইফের বললাম যে গতম কুমসার লাড়িটা আনো। তো আনার পরে আমি ওই ইয়াটারে যখন উল্টাইছি, উল্টাবার পরে দেখি যে এই কাবুর, তখন আমি আমার ছেলে দিছে বাড়ি বাড়ি ফড়ে না, আমি দিছি কোচ মারি, কোচ মারি দিবার পরে কয়েকটা ডিম ওই আগাত খাইছে। হ্যাঁ, এখন এটার তো সম্ভবত সাত আটটা থাকতে পারে হয়তো বা। আর এই ভিডিওটা ধরানোর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আপনারা যারা বাড়িঘর ছেড়ে গেছেন বন্যাতে, অনেকে এরকম কাঁথাটা তো এরকম একসাথে করে রাখছেন, এগুলো অবশ্যই আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন, এবং কি অবশ্যই সাবধানে যাবেন। উপরে মানে এরকম উপরে হয়তো বা থাকতে পারে, নিচে যারা গরুর ঘর আছে বা যে জায়গায় ফাঁক করেন এরকম অবশ্যই, কারণ যেহেতু এটা মানুষ থাকার ঘর, এই ঘরে কিন্তু মানুষ থাকতো, এরা কিন্তু বন্যা প্রায় কদিন ধরে তারা থাকে না ভাই? তারা এই বন্যা আসতে পানি উঠছে 10-15 দিন, এই 10-15 দিন বেশি দিন না, কিন্তু এই 10-15 দিনের মধ্যে এই সাপটা এখানে ডিম পাড়ি দিছে, অলরেডি এখানে বাসা তৈরি করে ফেলছে। তো ওই জন্য বলতেছি আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। আর গ্রামের মধ্যে কিন্তু এখনো অনেকেই কিন্তু ঘরে ঢুকেন নাই, তো আপনারা অবশ্যই এগুলো সাবধানে দেখবেন, যেহেতু এরকম বিষাক্ত সাপ এখানে পাওয়া গেছে, ডাইরেক্ট থাকার ঘরের মধ্যে পাওয়া গেছে। যদি এটা গোয়াল ঘরে পাইতো বা ফাঁকের ঘরে পাইতো হয়তো এটা সাধারণ ব্যাপার ছিল, এটা কিন্তু সাধারণ থাকার ঘরে। এটা কত ফুট লম্বা একটু দেখেন, অলরেডি 5 ফুট হবে, 5 ফুট থেকে বেশি হবে যেভাবে দেখা যাচ্ছে, কারণ অলরেডি 5 ফুট থেকে বেশি হবে। তো ঠিক আছে, ভিডিওটার জন্যই সবাই সাবধানে থাকবেন, আর বন্যা পরিস্থিতিতে বাড়িতে আসলে সবাই নিজ নিজ নিরাপদ দূরত্ব বজায় রেখে এগুলো চেক ব্যাক করবেন। আর আজকে এই সাপটা মারছে কিন্তু ইকবাল ভাই মারছে, ওনার ফ্যামিলি মিলি ওনারা একসাথেই মারছে, এটা কিন্তু অনেক সাহসের কাজ। এটা কিন্তু নর্মাল যদি কেউ দেখতো হয়তো মারতেও পারতো না, কারণ এগুলো কিন্তু অনেক বিষাক্ত সাপ, এগুলো কৌশল করতে হবে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।